সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন মণ্ডল, সহকারী শিক্ষক বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায়ের পরিচ্ছেদ 1.1 পর্ব 2 নিয়ে। কারণ আমরা গতদিনও পর্ব 1.1 পরিচ্ছেদের ভাষা আন্দোলনের পটভূমির উপরে পর্ব 1 নিয়ে আলোচনা করেছিলাম, আজকে পর্ব 2 নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা পর্ব 2-এর বাকি অংশটা আমরা আলোচনা স্কুলে যাই। তাহলে দেখো, পর্ব আমরা ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে জানা, ভাষা আন্দোলনের কীভাবে সংগঠিত হয়েছিল, মানে 1937 সাল থেকে ভাষার প্রশ্নে দুই পাকিস্তানের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, অর্থাৎ পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পূর্ব থেকে কী হবে পাকিস্তান রাষ্ট্রভাষা, সেই প্রেক্ষাপটে 1952 সালে যে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছে তারই পটভূমি সম্পর্কে আমরা আলোচনা করতেছি। আজকে পর্ব 2-এ আমরা দেখব যে 1948 সালে 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকায় আসেন, অর্থাৎ 1948 সালে মোহাম্মদ আলী জিন্না তিনি ঢাকায় আসেন। 21 মার্চ রেসকোর্স ময়দান বা বর্তমান আমাদের সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় তিনি দ্বেত্বহীন কণ্ঠে ঘোষণা করেন উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। অর্থাৎ তিনি এই সমাবেশে এসে, তিনি ঢাকায় যে সমাবেশ হয়েছিল 21 মার্চ, সেখানে অনুষ্ঠানে তিনি জনসভায় দ্বেত্বহীন কণ্ঠে তিনি ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনেও তিনি অনুরূপ ঘোষণা দিলে ছাত্র সমাজ প্রতিবাদ মুখর হয়ে ওঠেন এবং না না বলে তার উক্তির প্রতিবাদ জানায়। অর্থাৎ অনুরূপ ভাষণ, যে রেসকোর্স ময়দান বা সরোয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন, অনুরূপভাবে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবর্তন অনুষ্ঠানে যে অনুরূপ ভাষণ যখন দেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ বা ছাত্ররা সঙ্গে সঙ্গে প্রতিবাদ মুখর হয়ে ওঠে এবং না না বলে তা প্রত্যাখ্যান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জিন্না রেসকোর্স ময়দানের ঘোষণা ও তৎকালীন প্রতিবাদ জানিয়েছিল, তখনও তারা তৎকালীন রেসকোর্স ময়দানে দিয়েছিল যে ভাষণ উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেটা তারা প্রতিবাদ জানিয়েছিল। এক পর্যায়ে পাকিস্তান সরকার আরবি হরফে বাংলার প্রচলনের উদ্যোগ নিয়েছিল, অর্থাৎ একসময় এই আন্দোলনের দিকে তারা আরবি হরফে বাংলা ভাষা লেখা হবে এর প্রবর্তন চালু করেছিল। বাঙালিরা এই অপপ্রয়াসের তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করেন, অর্থাৎ এটা একটা অপপ্রয়াস, এটার জন্য বাংলাকে আরবি হরফে লেখা হবে এর জন্য তারা প্রতিবাদ ও জ্ঞাপন করেছিল বা প্রতিবাদ করেছিল। পাকিস্তান প্রতিষ্ঠার অল্প কয়েক মাসের মধ্যেই পূর্ব বাংলার ভাষা কেন্দ্রিক যে আন্দোলন শুরু হয় তা ছিল বাঙালির জাতীয়তাবাদের প্রতি আস্থার বহিঃপ্রকাশ। অর্থাৎ বাঙালিরা যে জাতীয়তাবাদের প্রতি বিশ্বাস বা জাতীয়তাবাদের ভিত্তিতে ঐক্য, সংস্কৃতি, ইতিহাস সব কিছু ধরে তারা আন্দোলন শুরু করবে, তার একটা বহিঃপ্রকাশ ঘটেছিল এই জাতীয় ভাষা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই। মাতৃভাষা বাংলাকে রক্ষার মাধ্যমে পূর্ব বাংলার জনগণ জাতীয়ভাবে নিজেদের বিকাশের গুরুত্ব উপলব্ধি করে, অর্থাৎ মাতৃভাষা বাংলা হবে এটা আমাদের জাতীয়ভাবে উপলব্ধি করতে শিখে বা উপলব্ধির বিকাশ ঘটে বাঙালি জাতির মধ্যে। এই ভূখণ্ডে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো রাষ্ট্রভাষা উর্দু নয় বরং বাংলাকে সমর্থন জানান, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করেছিল, চাকমা, মারমা, ওরাও, খাসিয়া, মণিপুরী সহ অন্যান্য যে আরও ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, তারাও বাংলাকে রাষ্ট্রভাষার প্রতি সমর্থন জানিয়েছিল এবং উর্দুকে না বলেছিল। 1952 সালে 26 জানুয়ারি ঢাকায় পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন জিন্নার অনুকরণে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার ঘোষণা প্রদান করেন। এবং যখন 1952 সালে বাংলা পূর্ব পাকিস্তানে, অর্থাৎ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন, তিনি 1948 সালের মোহাম্মদ আলী জিন্নার ভাষণকে অনুকরণ করে তিনি বলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এর প্রতিবাদে ছাত্র সমাজ 30 জানুয়ারি ধর্মঘট পালন করে, অর্থাৎ জিন্নার অনুসরণ করে যে খাজা নাজিমুদ্দিন ঘোষণা দিয়েছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তখন ছাত্র সমাজ কী করেছিল 30 জানুয়ারি ধর্মঘট পালন করে। আব্দুল মতিনকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়, ভাষাকে আন্দোলনের জন্য তারা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। 31 জানুয়ারি কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে নতুনভাবে
সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়, আবার পরবর্তীতে মাহবুবকে নতুন আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ফলে আন্দোলন আরও বেগবান হয়, অর্থাৎ আন্দোলন আরও তীব্র বেগে হতে থাকে, বেগবান হতে থাকে। এর সঙ্গে রাজনৈতিক দলগুলো যুক্ত হয়, অর্থাৎ তখন দেখে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলো ভাষাকে আন্দোলনে তারা যুক্ত হয়। 4 ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়, অর্থাৎ ছাত্ররা যে বিক্ষোভ করেছিল 4 ফেব্রুয়ারি সেটা প্রদর্শিত হয়। 21 ফেব্রুয়ারি দেশব্যাপী সারা দেশে ধর্মঘট এবং ওই দিন রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, অর্থাৎ ছাত্ররা সেখানে সেদিন ঘোষণা করে 21 ফেব্রুয়ারির দিন আমরা দেশব্যাপী ধর্মঘট সাধারণ ধর্মঘট পালন করবো এবং রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে ভাষার দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়, অর্থাৎ যতদিন রাষ্ট্রভাষা আমাদের অধিকার আদায় করতে পারেনি ততদিন আন্দোলন করবে এই ঘোষণা করা হয়। কারাবন্দী নেতা শেখ মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অবস্থায় 21 ফেব্রুয়ারি কর্মসূচি পালনে ছাত্র ও আওয়ামী মুসলিম লীগের নেতাকর্মীদের ডেকে পরামর্শ দেন, অর্থাৎ কীভাবে তারা আন্দোলন সংগ্রাম করবে সবার সঙ্গে এ বিষয়ে পরামর্শ দেন। সেই সময় ছাত্র নেতা শেখ মুজিবুর রহমান তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন এবং ঢাকা মেডিকেলে সেখানে আওয়ামী লীগ ও ছাত্রদের ডেকে তিনি পরামর্শ দিয়ে ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদানের জন্য শেখ মুজিবুর রহমান ও সহবন্দী মহিউদ্দিন আহমদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ফরিদপুর জেলায় স্থানান্তর করা হয়, অর্থাৎ তাদের ঢাকা থেকে ফরিদপুর স্থানান্তর করা হয়েছিল। সেখানে মহিউদ্দিন আহমদকে সঙ্গে নিয়ে শেখ মুজিবুর রহমান রাজবন্দীদের মুক্তি ও রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আমরণ অনুসরণ শুরু করলে আন্দোলন তীব্র হয়ে ওঠে, অর্থাৎ যখন রাজবন্দী শেখ মুজিবুর রহমান সহ তা অন্যান্য যারা ছিল তাদেরকে নিয়ে রাষ্ট্রভাষার দাবি আদায়ের জন্য আমরণ অনুসরণ শুরু করে তখন বাংলাব্যাপী আন্দোলন আরও বেশি তীব্র হয়ে ওঠে, দেশব্যাপী জনমত গড়ে উঠতে থাকে এবং দেশের সকল জনগণ তাদের পক্ষে রায় দিতে থাকে। 20 ফেব্রুয়ারি সরকারি এক ঘোষণা, 21 ফেব্রুয়ারি থেকে 144 ধারা জারি করা হবে, অর্থাৎ 20 তারিখে ঘোষণা দেওয়া হলে 21 তারিখ থেকে 144 ধারা জারি করা হবে। সভা সমাবেশ মিছিল 1 মাসের জন্য নিষিদ্ধ করা হয়, অর্থাৎ সভা সমাবেশ যত 1 মাসের মধ্যে কেউ করতে পারে নিষিদ্ধ করা হয়। আন্দোলনকে নেতৃত্ব আন্দোলনের নেতৃবৃন্দ 144 ধারা ভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করা, যারা আন্দোলন করতো সেই সময় ছাত্র নেতারা তারা করে 144 ধারা তারা ভঙ্গ করবে সেই সিদ্ধান্ত নেয়। 21 ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় বা বর্তমান ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগের পাশে একটি সভা অনুষ্ঠিত হয়, সেখানে তারা একটা সভা অনুষ্ঠিত করে 21 ফেব্রুয়ারি সকাল 11টার দিকে। সেই সবাই 10 জন করে মিছিলে বের করার সিদ্ধান্ত, অর্থাৎ সবাই সিদ্ধান্ত হয় যে 10 জন 10 জন করে মিছিল বের করবে। ঢাকা মেডিকেল কলেজের দিক থেকে 144 ধারা ভঙ্গ করে মিছিল এগিয়ে চলে, অর্থাৎ 144 ধারা ভঙ্গ করে 10 জন 10 জন করে তারা একত্রিত হয়ে মিছিল বের করে এবং এগিয়ে যেতে থাকে। মিছিলে অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাথে ছিলেন ইডেন কলেজ কামরুন্নেসা গার্লস স্কুল ও বাংলা বাজার গার্লস স্কুল হতে আগত ছাত্রীগণ, অর্থাৎ এখানে ছাত্রের সঙ্গে ছাত্রীরাও আগত হয়েছিল মানে অংশগ্রহণ করেছিল। পুলিশ প্রথমে কয়েকজনকে গ্রেপ্তার করে মিছিলে লাঠিচার্জ ও কাঁদানি গ্যাস নিক্ষেপ করে, অর্থাৎ প্রথম পর্যায়ে কয়েকজনকে ছাত্র বা ছাত্রীকে গ্রেপ্তার করা হয়, পরে লাঠিচার্জ কাঁদানি গ্যাস নিক্ষেপ করা হয়। এক পর্যায়ে পুলিশ গুলি বর্ষণ করলে আব্দুল বরকত জব্বার রফিক সালাম সহ আরও অনেকে শহীদ হন, অর্থাৎ তাদের গুলির আঘাতে রফিক জব্বার সহ অনেকে সালাম সহ অনেকে শহীদ হন, অনেকে আহত হন, শহীদের পাশাপাশি অনেক ছাত্র ছাত্রীরা আহত হন। ঢাকায় ছাত্র হত্যা খবর দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে, অর্থাৎ ঢাকায় যে ছাত্র হত্যা হয়েছিল বা পুলিশের গুলিতে ছাত্ররা শহীদ হয়েছিল তার খবরটা দ্রুত ছড়িয়ে পড়ে। 22 ফেব্রুয়ারি ঢাকায় বিশাল শোক র্যালি বের করা হয়, অর্থাৎ 21 ফেব্রুয়ারি ছাত্রদের হত্যার প্রতিবাদে শোক র্যালি বের করা হয় 22 ফেব্রুয়ারি এবং বিশাল শোক র্যালি হয় অনুষ্ঠিত হয়। সেখানে পুলিশের হামলায় শফিউর রহমান শহীদ হন, আবারও তারা সেই মিছিলে শোক র্যালিতে তারা আক্রমণ করেছিল বা হামলা করেছিল পুলিশের, সেই হামলায় শহীদ হন শফিউর রহমান। শহীদের স্মৃতি অমর করে রাখার জন্য ঢাকা 23 ফেব্রুয়ারি ছাত্র জনতা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার নির্মাণ করেন এবং শফিউরের পিতাকে দিয়ে ওই দিনই
তা উদ্বোধন করা হয়। অর্থাৎ শহীদ ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ছাত্র জনতা কি করলো, একটা মেডিকেল কলেজের সামনে শহীদ মিনার নির্মাণ করলো এবং সেই শহীদ মিনার উদ্বোধন করেছিলেন শফিউরের পিতা সেই দিনই, অর্থাৎ 23 ফেব্রুয়ারি। 24 তারিখে পুলিশ উক্ত শহীদ মিনার ভেঙে ফেলে, অর্থাৎ শহীদ মিনারটি পরের দিন 24 তারিখে পুলিশ ভেঙে দেয়। আর ঢাকা 21 ফেব্রুয়ারি ছাত্র হত্যা প্রতিবাদ চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী কাঁদিতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছে শীর্ষক প্রথম কবিতা রচনা করেন। অর্থাৎ সেই সময় চট্টগ্রামের তরুণ মানে কবি ছিলেন তিনি মাহবুবুল আলম তিনি চৌধুরী, তারা কবিতার মাধ্যমে বাংলা ভাষার প্রতি আবেগিত হয়ে তিনি পাকিস্তানিদের প্রতি তিনি তীব্র ধিক্কার জানিয়েছিলেন, তার কবিতার ভাষায় লিখেছিলেন কাঁদিতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই শীর্ষক একটি কবিতা তিনি রচনা করেন। তরুণ কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার প্রবন্ধ কবিতা রচনা করেন, তারই অনুপ্রেরণায় আলাউদ্দিন আল আজাদ তরুণ কবি ছিলেন সেই সময়, তিনিও একটি স্মৃতির মিনার কবিতা রচনা করেন। ঢাকা বাইরে চট্টগ্রাম রাজশাহী রংপুর খুলনা বরিশাল কুমিল্লা সহ বিভিন্ন শহরে ছাত্র যুবক সহ সাধারণ মানুষ ভাষার দাবিতে আন্দোলনের এক প্রতি একত্রতা ঘোষণা করেন। অর্থাৎ বাংলাদেশে ঢাকা শহরে শুধু না ভাষার দাবিতে পাশাপাশি অন্যান্য জেলা শহরগুলোতেও বা বিভাগীয় শহরগুলোতে সকলে ছাত্র জনতা সাধারণ মানুষ একত্রতা বোধ করে এবং এই ঘোষণা দেন। পাকিস্তানের রাষ্ট্রের প্রতি ঘৃণা পোষণ করতে শুরু করে, অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রের প্রতি তারা সকলে ঘৃণা পোষণ করতে থাকে। এইসব হত্যাকাণ্ডে পূর্ব বাংলার জনগণের মনের উপরে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। অর্থাৎ যখন ছাত্রদের হত্যা করা হলো বিভিন্ন শহরে আন্দোলনে, তারপরে তারা রাষ্ট্রভাষা দাবি মেনে নিচ্ছে না, তখন মানুষের মনে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তখন আব্দুল গাফার চৌধুরী রচনা করেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, তিনি গানের মাধ্যমে তাদের প্রতি ধিক্কার জানান বা তার বাংলা ভাষার প্রতি সমর্থন জানিয়েছিলেন, বলেছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, কোনোদিন আমি ভুলতে পারি না, আমাদের এই ভাইয়ের রক্ত কখনো বৃথা যেতে পারে না, এই তিনি সঙ্গীতের মাধ্যমে তার প্রকাশ করেন। সঙ্গীত শিল্পী আব্দুল লতিফ রচনা ও সুর করেন, অর্থাৎ তিনি লেখেন এবং সুর দিয়েছেন ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, অর্থাৎ আমাদের বাংলা ভাষা কেড়ে নিতে চায় পাকিস্তানের শাসক গোষ্ঠীরা, এবং তোরা ঢাকা শহর রক্তের ভাসাইলি, অর্থাৎ ঢাকা শহরকে রক্তে রাঙানিত করে রাজপথগুলো রক্তে ভাসিয়েছিল, এই মাধ্যমে তিনি সঙ্গীতের মাধ্যমে এটা প্রকাশ করে তার মত প্রকাশ করেন সঙ্গীতের মাধ্যমে। ডক্টর মুনির চৌধুরী জেলে বসে রচনা করেন কবর নাটক, অর্থাৎ কবর নাটক তিনি জেলে বসে শহীদের প্রতি স্মরণে তিনি রচনা করেন কবর নাটক। জহির রায়ান রচনা করেন আরেক ফাল্গুন উপন্যাস, আরেকটি উপন্যাসের মাধ্যমে জহির রায়ানটা রচনার প্রবন্ধ করেছিলেন যে রচনা উপন্যাস লিখেছিলেন যে আরেক ফাল্গুন। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে পূর্ব বাংলার শিল্প সাহিত্যিক ও সংস্কৃতি চর্চার পাকিস্তানে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে, অর্থাৎ শিল্পী সাহিত্যিক সকলের ক্ষেত্রে ঝড় ওঠে ভাষাকে কেন্দ্র করে নিয়ে। বাঙালি জাতীয়তাবাদের চেতনা মূল ধারার রাজনৈতিক আদর্শ হিসাবে গুরুত্বপূর্ণ স্থান করে নেন, অর্থাৎ তখন বাঙালি জাতীয়তাবাদের কে কেন্দ্র করে আদর্শ হিসাবে মূলধারা রাজনৈতিক আদর্শ হিসেবে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে নেয়। 1947 সালে সূচিত রাষ্ট্রভাষা আন্দোলন 1948 থেকে 1952 সালে প্রতিবাদ ও রক্তক্ষয়ী সংগ্রামে রূপ লাভ করে, অর্থাৎ 1947 সালে যে আন্দোলন শুরু হয়েছিল সেটা 1952 সালে রক্তক্ষয়ী ও প্রতিবাদে রূপ নেন, ফলে পাকিস্তান সরকার বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়, অর্থাৎ অবশেষে তিনি রাষ্ট্রভাষার স্বীকৃতি দেন এবং বাংলাকে 1956 সালে পাকিস্তানের সংবিধানে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ পাকিস্তানে তখন সংবিধানে 1956 সালে রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি দেয়। নিজের ইতিহাস ঐতিহ্য ভাষা ও সংস্কৃতি নিয়ে পূর্ব বাংলার বাঙালি এবং অন্যান্য জনগোষ্ঠীর মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়, অর্থাৎ ভাষাকে তখন স্বীকৃতি দেয়, তখন বাঙালি শুধু নয় বাঙালি সহ অন্যান্য জনগোষ্ঠী মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও আত্মপ্রত্যয় খুঁজে পায়। 1952 সালের ভাষা আন্দোলনের পর 50-এর দশকব্যাপী ছিল বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠা ও প্রস্তুতিকাল, অর্থাৎ তারা পরবর্তীতে 50 দশকের বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠার জন্য তারা প্রস্তুতিকাল ছিল।
ভাষা আন্দোলনের পরবর্তী পরবর্তীকালে সকল রাজনৈতিক আন্দোলন অনুপ্রেরণা যুগিয়েছিল, অর্থাৎ ভাষাকে কেন্দ্র করে পরবর্তী যত আন্দোলন সংগ্রাম হয়েছিল, যেমন ছয় দফা 1968 সালে আগরতলা, 69 গণঅভ্যুত্থান, 70 সকল রাজনৈতিক আন্দোলনগুলো ভাষা আন্দোলনকে অনুপ্রেরণা জাগিয়েছিল। এই আন্দোলন এই দেশের মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তোলে, অর্থাৎ ভাষা আন্দোলন মানুষের অধিকার আদায়ের সম্পর্কে সচেতন করে তুলেছিল, বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে, অর্থাৎ বাঙালিদের মধ্যে ঐক্য ও স্বাধীনতার চেতনা জাগিয়েছিল এই ভাষা আন্দোলন। পাকিস্তানের শাসন পর্বের এটি বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন বলা হয়, অর্থাৎ বাঙালিদের জাতীয় মুক্তির প্রথম আন্দোলন হচ্ছে ভাষা আন্দোলন। প্রিয় শিক্ষার্থী, এই পর্ব এক ও দুইয়ের উপর প্রেক্ষাপটে আমি তোমাদের জন্য HW দিয়েছি। HW নাম্বার এক হবে ভাষা আন্দোলনের ধারণা ব্যাখ্যা করো, অর্থাৎ তোমাদের HW থাকবে ভাষা আন্দোলনের ধারণা ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, আমরা পর্ব দুয়ে এবং একে ভাষা আন্দোলনের পটভূমি সম্পর্কে বিস্তারিত জেনেছি। আশা করি তোমরা পাঠ্য বই যদি অনুশীলন করো বা পড়ো, এখান থেকে সহজে যে কোনো প্রশ্নের তোমরা উত্তর করতে পারবে। আবারও অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।